ভয় পেও না, তুমি তো রানী স্বর্ণলতা, রাজা রণদেব রায় চৌধুরীর স্ত্রী। আপনি কিভাবে জানলেন? এতটুকু যদি আমি নাই জানতে পারতাম, তবে কি এত রাতে আপনি আসতেন আমার কাছে সবাইকে লুকিয়ে? ভয় পেও না অবন্তিকা, বাবা আপনি তো সবই জানেন, তাহলে নিশ্চয়ই এটুকুও জানেন যে আমি আপনার কাছে কেন এসেছি। সন্তানের আশায়, তাই তো? আপনি তো সবই জানেন, দয়া করুন, দয়া করুন আমাকে বাবা। দয়া আমি করব, কিন্তু তার পরিবর্তে আপনাকেও একটা দয়া করতে হবে মা। দয়া? আমি আপনাকে দয়া করব? কি দয়া বাবা? যদি সত্যি মন থেকে পুত্র সন্তান চান, তবে আগামী অমাবস্যায় এই মধ্যরাতে এই স্থানেই আপনি আসবেন। তবে হ্যাঁ, মন প্রস্তুত করে আসবেন, আমি যা চাইব তাই আপনাকে দিতে হবে, তবেই আপনি মা ডাক শুনতে পাবেন। বাবা আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, কথা দিচ্ছি। আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে আমি আপনারও মনোবাঞ্ছা পূর্ণ করব। কথা দিলেন, মনে রাখবেন কিন্তু আমি আপনার পুত্র সন্তানের জন্য বিশেষ যজ্ঞের আয়োজন করব। জয় মা, জয় ছিন্নমস্তা। জয় মা ছিন্নমস্তা। আসুন আসুন গুরুদেব। জয় মা সিংহ বাহিনী। জয় মা, জয়। বরণডালা সাজানো হয়েছে? হ্যাঁ মা, সাজানো আছে। যাও নিয়ে এসো। হ্যাঁ মা। বড় বৌমা কোথায়, তাকে দেখছি না তো? মা, বড় বৌদিদি তো বাইরেই লগ্নার সাথে দাঁড়িয়ে আছেন। সে কি? আমি তো ভাবলাম সে স্নানে গেছে। না না মা, বড় বৌদিদি বললেন যে লগ্না ঘরে ঢুকুক, তারপরেই উনি ঘরে ঢুকবেন। যাও ডেকে নিয়ে এসো, বলো আমি ডাকছি, যাও। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। মা বলছিলাম, লগ্না লগ্না কি ওখানে একাই থাকবে? কেন, সে কি একা একা চলাফেরা করে না কখনো? দিনের বেলা একা দাঁড়িয়ে থাকতে অসুবিধে কোথায়, খানিকক্ষণের তো ব্যাপার। বাবা, তোমরা দেখছি ওকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করে দিয়েছ। মা, মা আমি জানি লগ্না কি, আমি জানি তুমি আমাকে পথ দেখিয়ে ওকে পাইয়ে দিয়েছ মা। বড্ড ভালো মেয়েটা, আর ও যে শিশু, ওকে ওকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। কি ব্যাপার কুন্তলা, তুমি এখন হা করে দাঁড়িয়ে রইলে যে? যাও ডেকে নিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। আজ থেকে টের পাওয়াবো লগ্নাকে, সূর্যের রক্ষা কবচ হবার কি ফল, আর টের পাওয়াবো আমার বড় বৌদিদিকে, লগ্নার রক্ষা কবচ হবার ফল কি হয়। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো ভালো মা, কখন ভেতরে যাব? এই তো পুজোটা শেষ হলি। আগো
কতবার এখানে এসেছি ভালো মা, কিন্তু কখনো তো দাঁড় করিয়ে রাখুনি। আগে তো তুই লগ্না ছিলি, এখন তো আমি আগে যা ছিলাম এখনো তাই আছি ভালো মা। এই বাড়িতে এসেছি শুধু লাট সাহেবের ভালোর জন্য আর ভালো জেঠুর জন্য। আমার আগের মতনই এখনো খিদে পায় আর তেষ্টাও, এই এখন যেমন আমার খুব জল তেষ্টা পাচ্ছে। তাই তো, সেই কখন থেকে তুই একইভাবে দাঁড়িয়ে আছিস, কাল রাতেও তো তোর খাওয়া হয়নি। ইস, দেখি বড্ড ক্লান্ত লাগছে তোকে, থাকা থাকা থাকা, দেখি 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 দেখি, না না না, আমার হাত লেগে যদি ও সিঁথি থেকে একটু হলেও সিঁদুর মুছে যায়, না না, এক বিন্দু সিঁদুরও আমি লগ্নার সিঁথি থেকে মুছে যেতে দেব না। লগ্না, তুই এখানে একটু দাঁড়া, আমি তোর জন্য জল নিয়ে আসছি। মা, বলছিলাম কি, বড় বউ দিদি না একটু খাবার জল চাইছেন লগ্নার জন্য। না মা, আমি বলছিলাম যে আমাদের বাড়ির তো একটা নিয়ম আছে না, যে মা সিংহবাহিনীর চরণামৃত মুখে না দেওয়া পর্যন্ত অন্য কিছু মুখে তোলা যায় না। তাহলে কি লগ্নাকে আমি জলটা দেব? না বড় বউ দিদি, কি করছোটা কি তুমি? হ্যাঁ, এই বাসি কাপড়ে তুমি মা সিংহবাহিনীর উঠোন পেরিয়ে রান্নাঘরের দিকে চলে যাচ্ছ, বলো তো কি আক্কেল তোমার? বড় বৌমা, স্নান করনি কেন এখনো? মা, লগ্না বাড়িতে ঢুকলেই। তাহলে তুমিও ততক্ষণ বাইরেই দাঁড়িয়ে থাকো, যাও। কুন্তলা, একটু জল এনে দেবে রান্নাঘর থেকে মেটার জন্য? বাসি কাপড়ে আমি আর যেতে চাই না। কিন্তু মা। না, এবারে রান্নাঘর থেকে বাইরে জল যাবে না। লগ্নাকে বলো আর একটু কষ্ট সহ্য করতে। মা, কাল থেকে ও কিচ্ছুটি মুখে কাটেনি, সেই বাবার সাথে বেরিয়ে গেছিল, তারপর হসপিটাল, আর তারপর এইখানে। জলটুকু খাবারও সময় পায়নি বেচারি। হ্যাঁ, কিন্তু এখানে একটা মানে মুশকিল আছে বড় বউ দিদি, সেটা হচ্ছে ও তো আর কি নাম নকুল মালি, সেই নকুল মালির মেয়ে আর নেই, ও এখন আমাদের রায়চৌধুরী বংশের বউ হয়েছে। আর রায়চৌধুরী বংশের বউ হিসেবে ওকে এইটুকু দুঃখ কষ্ট শিকার তো শিখতেই হবে। রায়চৌধুরী বাড়ির বউ হিসেবে ওকে এই খাওয়া তৃষ্ণা এগুলোকে তো জয় করতেই হবে। কুন্তলা, একটু থামো তো, সবসময় খালি বউ 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 করো না। আসলে গুরুদেব, বাচ্চা মেয়ে তো বউ বউ শুনতে ভালো লাগে না মোটে, তাই যাও, আরো একটু সময় দাঁড়িয়ে থাকতে বলো, যাও। কয়েকদিনই মাত্র অপেক্ষা করতে হয়েছিল স্বর্ণলতা রায়চৌধুরীকে, তারপরেই এসেছিল অমাবস্যা। মনে আছে তো মহাকাল? আর আপনাকে যজ্ঞের বেদিতে বসে কি কথা দিয়েছিল স্বর্ণলতা, আপনি আপনি নিশ্চয়ই বলে জাননি। দুশ্চিন্তা করো না বন্দিকা, আমার কোনো ক্ষতি হবে না। আমি জানি না মহাকাল, কেন আজ মনটা বড্ড কুটাচ্ছে। তুমি এই পূজোর পদ্ধতি জানো, তাই ভয় পাচ্ছ? ভেবো না, সব সঠিক থাকবে। আজ আপনি নিজের রক্তে আহুতি দেবেন, আমি এটাই বুঝতে পারছি না, এতে আপনার কি লাভ হবে মহাকাল? জানতে পারবে সঠিক সময়ে
সব জানতে পারবে অবন্তিকা। ওই এলেন বুঝি। অবন্তিকা, তুমি আড়ালে যাও। কি তোমা, আমি যা বলছি তাই করো। কথা দিন রানী, আমি যা চাইব আপনি তাই দেবেন আমাকে। আমি তো আগেই কথা দিয়েছিলাম মহাকাল। আপনাকে সন্তান সম্ভবা করার আগে আমি আমার দক্ষিণা চেয়ে নেব। কি চাই বলুন। আপনার পরপর দুটি পুত্র সন্তান হবে, প্রথমটিকে আপনি রেখে দেবেন, আপনার মতো করে বড় করবেন, আর দ্বিতীয়টিকে আমার হাতে তুলে দেবেন আপনি। কথা দিন আমাকে। দ্বিতীয় সন্তান আপনাকে দিয়ে দেব। তাই দিতে হবে। বলুন রাজি আপনি, বলুন রাজি। আপনি তো একটি সন্তান চেয়েছিলেন স্বর্ণলতা, তাও পাচ্ছেন একটার অধিক, সেটা আমার প্রাপ্য। রাজি না হলে ফিরে যান আপনি। না না মহাকাল, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি রাজি মহাকাল, আমি রাজি। স্বপ্নকলা দেবী, গুরুদেব, এবারে এই চরণামৃত লগ্নাকে পান করিয়ে তারপরে ওকে বরণ করে ঘরে নিয়ে আসুন, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু মা, মা আমি বলছিলাম কি, লগ্নাকে এখন আমরা চরণামৃতটা খাওয়াবো কি করে মা? ওর তো এখনো স্নান হয়নি, বাসি কাপড়ে আছে মেয়েটা। আমি আমি বরঞ্চ যাই গিয়ে ওর স্নানের দিকটা দেখি। হ্যাঁ, এতক্ষণ সেটা হয়নি কেন?
এ বাড়িতে যে কাজটাই আমি বলবো না সেটা বুঝি হবে না? মা 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 প্লিজ আমার অপরাধ নেবেন না মা, আমার ভুল হয়ে গেছে। আপনি দেখবেন এবার থেকে যে যে কাজ আপনি আমাকে বলবেন ও না সে কাজগুলো আমি খুব ভালো করে করে দেব। হ্যাঁ মা আমি এক্ষুনি যাচ্ছি, হ্যাঁ আমি গিয়ে দেখছি লগ্না স্নানের দিকটা দেখছি আমি। যাও। লগ্না এইবারে জল তো তুই এখন খেতে পারবি না, আমি বরং তোদের বাড়ি থেকে জল নিয়ে আসছি, তুই এখানে একটু দাঁড়া আমি এখনই আসছি। এখনই কি ব্যাপার তুই একা দাঁড়িয়ে আছিস? ভালো মা কোথায়? আমাদের বাড়িতে গেছে জল নিয়ে আসতে, এইবারে জল নাকি আমি এখন খেতে পারবো না। জল আনতে গেছে তোদের বাড়িতে? আচ্ছা লগ্না, মারে দেখতেছিস নন্দা, দেখতেছিস মায়ের মুখখানা কেমন সুখ হয়ে গেছে। হ্যারে মা বলতেছি, ভালো মারে না পাঠিয়ে তুই তো নিজে যেতে পারতিস। আমি বলেছিলাম ভালো মাকে, আমাকে তো যেতেই দিল না। ও ও নে 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 মা, জলটুকু খেয়ে নে, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আহা খা 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 খা। দাঁড়া লগ্না, দাদার কাছে যখন কেউ আসতো তখন তুই কি বলতিস? খালি মুখে জল খেতে নেই, আগে বাতাসা খাও তারপর জল খেও, মনে আছে? আগে বাতাসা তারপর জল। বড় বৌমা। হ্যাঁ মা। মালির বাড়ির জল বাতাসা নিয়ে এসেছো এ বাড়ির বৌমাকে খাওয়ানোর জন্য? এত সাহস হয় কি করে তোমার?